রাজশাহীর চারঘাট উপজেলার শিশিতলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে এ ঘটনায় বারো জনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় বেশ কিছুদিন থেকে চারঘাট উপজেলার শিবপুর ও পুঠিয়া উপজেলার দীঘলকান্দি এই দুইটি গ্রামের মধ্যে শিশাতলা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল তারই জেট ধরে শনিবার সকালে পুঠিয়া উপজেলার দীঘলকান্দির লোকজন মাইকিং করে গ্রামবাসীকে সংঘবদ্ধ করে শিশতলা বাজারে ওঠার চেষ্টা করে অপরদিকে শিবপুর গ্রামের লোকজনও একই কৌশলে শিশতলা বাজারে অবস্থান করে এ ঘটনায় দুটি গ্রামের তিরিশ জনকে সাথে নিয়ে পুলিশ প্রশাসন মীমাংসায় বসে তবে মীমাংসা চলার সময় দীঘলকান্দি গ্রামের সবুজ ও সামা নামের দুই যুবক দেশীয় অস্ত্রসহ শিবপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে একজন পুলিশ একজন ইউপি সদস্য ও শিবপুর গ্রামের রেজাউলসহ ছয়জন আহত হয় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত রেজাউলকে মৃত ঘোষণা করে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাজশাহী চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান এ বিষয়ে চারঘাট থানায় চল্লিশ জনের নাম উল্লেখ সহ ষাট থেকে সত্তর জনকে অজ্ঞাত আসামি করে নিহতের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেলিমউদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী